ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব জব সার্কুলার অথবা চাকরির খবর অ্যাপ নিয়ে। তো অ্যাপটির নাম হচ্ছে চাকরির খবর। তো এখানে আপনি পেয়ে যাবেন চাকরির বিভিন্ন আপডেট খবরাখবর। তো দেখতে পাচ্ছেন অ্যাপটির হোম ইন্টারভিউতে রয়েছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ সার্কুলার, এই অপশনে টাচ করলে আপনি নতুন যে সার্কুলার রয়েছে সেগুলো পাবেন। তারপর হচ্ছে ডেডলাইন টুমারো, আগামীকাল বা আগামীকালের দু একদিনের মধ্যে যে সকল সার্কুলার অফ হবে সেগুলো পাবেন এখানে। এবং এক্সট্রা ক্যাটাগরি মেনু, এখানে পাবেন এক্সট্রা ক্যাটাগরি মেনু। তো এক্সট্রা ক্যাটাগরি মেনুতে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন জব প্রিপারেশন, ব্যাংক এক্সাম নিউজ, এক্সাম শিডিউল, এক্সাম রেজাল্ট, এডমিট কার্ড, ন্যাশনাল ইউনিভার্সিটি নিউজ, স্কলারশিপ, তারপর হচ্ছে ব্যাংক জব, বাংলা প্রিপারেশন, ইংলিশ প্রিপারেশন, ম্যাথ প্রিপারেশন, মেন্টাল অ্যাবিলিটি, এবং এছাড়াও অন্য যে সকল অপশন রয়েছে এর মধ্যে, সরি, অন্য যে সকল অপশন রয়েছে এর মধ্যে একটু এটি চলে যাচ্ছে অবশ্য। তারপর রয়েছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কম্পিউটার টেকনোলজিস, জিওগ্রাফিক এনভায়রনমেন্ট, শর্ট টেকনিক, বিসিএস টিপস, প্রাইমারি প্রিপারেশন, এনটিআরসি প্রিপারেশন এবং মোটিভেশন। এই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন এক্সট্রা ক্যাটাগরি অথবা মেনু অপশনে। তো যাই হোক ভিউয়ার্স, এর আরও একটি অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন থ্রি বার। তো এখানে থ্রি বারে টাচ করলে আপনি কিন্তু এখানে যে অপশনগুলো পাবেন এর মধ্যে দেখতে পাচ্ছেন একটি রয়েছে ডার্ক মোড, আপনি ডার্ক মোড ইউজ করতে পারবেন ইচ্ছা করলে। তো এরপর এছাড়াও রয়েছে হোয়াটস নিউজ, হেল্প, অ্যাপের বৈশিষ্ট্য, ডাউনলোড প্রবলেম, নোটিফিকেশন না পেলে, নাইট মোড, এবং এখানে এটি আপনি নাইট মোড টাচ করলে নাইট মোড ইউজ করতে পারবেন। তো যাই হোক এটি একটি ভালো দিক রয়েছে এই অ্যাপের। তারপর এখানে আপনি আরও যে অপশন পাবেন উপরে আরেকটি থ্রি বার রয়েছে, এই থ্রি বারটি আপনি যখন টাচ করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে আপনি যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে ফেভারিট লিস্ট, জব এক্সাম নোটিস, এক্সক্লুসিভ নিউজ, ন্যাশনাল ইউনিভার্সিটি নিউজ, কেরিয়ার গাইড, তারপর রয়েছে প্রতিদিনের তথ্য, সাম্প্রতিক তথ্য, অনুবাদ চর্চা, প্রিলিমিনারি প্রস্তুতি, লিখিত প্রস্তুতি, ইন্টারভিউ টিপস, ভাইব অভিজ্ঞতা, ডাউনলোড জোন, মডেল টেস্ট, তারপর রয়েছে জব ক্যাটাগরি, সরকারি চাকরি, ব্যাংক জব। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি যে যে ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড জবগুলো পাবেন। যেমন আপনি যদি সরকারি চাকরিতে টাচ করেন তাহলে শুধুমাত্র সরকারি চাকরির যে জব সার্কুলারগুলো সেগুলো পাবেন। ব্যাংক জব টাচ করে ব্যাংক যে সকল ব্যাংক রিলেটেড যে সকল সার্কুলার রয়েছে সেগুলো পাবেন। তো যাই হোক এরপর যে সকল অপশন রয়েছে এনজিও জবস, শিক্ষক নিয়োগ, সেলস বা মার্কেটিং, রেলওয়ে জবস, ডিফেন্স জবস, হেলথ বা মেডিকেল, চাকরির পত্রিকা, বেসরকারি চাকরি, তারপর রয়েছে স্পেশাল জব ক্যাটাগরি, হট জবস, ডেট ওয়াইজ জবস, পার্ট টাইম জবস, ক্লাস 5 টু এসএসসি, ওয়ান্স পার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডিপ্লোমা, তারপর রয়েছে জব কোয়েশ্চন ব্যাংক। এখানে কোয়েশ্চন ব্যাংকে পাবেন রিসেন্ট জব কোয়েশ্চন, বিসিএস কোয়েশ্চন, এনটিআরসি কোয়েশ্চন এবং প্রাইমারি কোয়েশ্চন। এরপর রয়েছে আবেদন সহায়িকা, আবেদন ফর্ম, সিভি বা অন্যান্য, এই অপশনটিতে পাবেন। তারপর রয়েছে এস ক্যালকুলেটার, এখানে আপনি এস ক্যালকুলেটার পেয়ে যাবেন এবং এটির মাধ্যমে আপনার বয়স আপনি বের করতে পারবেন ক্যালকুলেশন করে। তারপর রয়েছে প্রশ্নোত্তর সেকশন, তারপর রয়েছে সচরাচর জিজ্ঞাসিত ফ্যাক, তারপর হচ্ছে নোটিফিকেশন সেটিংস, তারপর হচ্ছে মোর অ্যাপস, মোর অ্যাপসে তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো পাবেন। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, তো টার্মস অ্যান্ড কন্ডিশনে তাদের যে সকল শর্তসমূহ রয়েছে সেগুলো পাবেন এবং প্রাইভেসি পলিসিতে তাদের যে সকল পলিসি রয়েছে সেগুলো পাবেন। চেক আপ আপডেট, এখান থেকে আপনি আপডেটটি চেক আপ করতে পারবেন, এবং অ্যাবাউট আস অ্যান্ড কন্টাস আস, অ্যাবাউট আস আপনি অ্যাপটি সম্বন্ধে জানতে পারবেন এবং কন্টাস আসে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যাই হোক এই হলো এই অ্যাপটির থ্রি বারের অপশনগুলো। এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে আপনি যে কোনো কিছু লিখে আপনার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী লিখে আপনি সার্চ করতে পারবেন এবং সেই অনুযায়ী রেজাল্ট পাবেন। তারপর রয়েছে এখানে থ্রি ডট, থ্রি ডটে টাচ করলে আপনি এখানে পাবেন অ্যাপ শেয়ার করুন, অ্যাপটিতে 5-স্টার রেট দিন, ক্যারিয়ার, ফ্রম, ডিসকাস, মোর অপশন, সেটিংস এবং এক্সিট।
তো এখানে সেটিংস অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেটিংস এনাবল কিপ স্ক্রিন অন এনাবল ডিম লাইট নাইট মোড অর ডার্ক মোড এই অপশনগুলো আপনি এখানে সেটিংসের আন্ডারে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু এই অ্যাপটিতে অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে ক্যাটাগরিতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো আপনি কিন্তু এই অ্যাপটি শুধুমাত্র চাকরির যে নিউজ পাবেন সেটি নয়, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন প্রিলিমিনারি প্রস্তুতি বা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যে সকল গাইডলাইন দরকার সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে চাকরির খবর লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখা যায় বর্তমান সময়ে অনেক কিন্তু অ্যাপস রয়েছে চাকরির খবর নামে, তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপটি হবু নাও পেতে পারেন। তো আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি লিঙ্কে ক্লিক করলে হুবহু এই অ্যাপটি পেয়ে যাবেন এবং এভাবে কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।